সো গাইস আমরা পৌঁছে গেলাম এখন ডিগবিতে। বাইরে এখন বৃষ্টি পড়ছে। Nice, nice, very nice. Just look at this, guys. Shrimp ta oshadharon lagche ekdom pura. Ekhane royeche scallop, eta fresh digby scallop. Looks really nice. হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল ডুইং টুডে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে অনেক দিন পর আমরা ভ্যাকেশনে বেরোচ্ছি পুরো গ্রুপ মিলে, সো আই এম রিয়েলি রিয়েলি ভেরি এক্সাইটেড। সো আজকে আমরা যাচ্ছি ডিগবিতে, যেটা নোভাস্কোশার সাউথ ওয়েস্টে অবস্থিত, এবং ডিগবিতে রয়েছে একটা মেজর ট্যুরিস্ট স্পট যেটা ডিগবি নেক নামে পরিচিত ওই জায়গাটা। এবং ডিগবি নেকে রয়েছে দুটো আইল্যান্ড, একটা হচ্ছে লং আইল্যান্ড এবং একটা হচ্ছে ব্রায়ার্স আইল্যান্ড। এবং দুটো আইল্যান্ডই আমরা ঘুরতে যাব কালকে। তো আজকে আমরা ডিগবির আশপাশে যত সুন্দর জায়গাগুলো আছে সেগুলো আমরা ঘুরে দেখব। অ্যান্ড সো লেটস স্টার্ট আওয়ার ব্লগ। Look at the view, guys. Mic here. Oh my god. Oh my god. Waterfront ta dekhcho? Oh. So guys, আমরা পৌঁছে গেলাম এখন ডিগবিতে। আমরা এখন আছি ডিগবি ইয়াট ক্লাবে। 2 ঘন্টা ড্রাইভ করে এখানে আসতে হলো। সো আমরা একটু পরেই শোরলাইন রেস্টুরেন্ট, যেই লাইট হাউস ডিজাইন করা রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছি, সেখানেই যাব। সো ভিউটা ইটস লাইক অ্যামেজিং, লাইক নিজের চোখে না দেখলে আসলে বলা সম্ভব না যে কতটা সুন্দর। জানি না ক্যামেরাতে আসলেই এটার যে রিয়েল বিউটিটা সেটা ফুটে উঠছে কিনা, বাট এই হচ্ছে ইয়ার ক্লাব। পিছনে ইয়ার ক্লাবের এন্ট্রান্সটা দেখা যাচ্ছে। সো এগুলো হচ্ছে আজকের স্পেশাল। তুমি কোনটা খেতে চাও? সি ফুড চাউডার। ওকে, লেটস গো। হ্যালো, গুড, হাউ আর ইউ? উই আর লাইক 6 পিপল। ইয়া, দ্যাট ওয়ার্কস। ইয়া, থ্যাংক ইউ। শোরলাইন রেস্টুরেন্টে ঢুকে সর্বপ্রথম যেটা নজরে আসবে সেটা হচ্ছে গিয়ে গিফট শপ, তারপরে হচ্ছে রেস্টুরেন্টটা। তো গিফট শপটা বিশাল বড় এবং অনেক অনেক সুভিনিয়ার আছে এখানে, যেটা আপনারা কিনে নিয়ে যেতে পারেন স্মৃতি হিসাবে। লাইক এখানে রয়েছে লাইট হাউসের কিছু সুভিনিয়ার, এই সেকশনে রয়েছে অনেকগুলো লাইক টি শার্টস, যেখানে রয়েছে নোভাস্কোশার লেখা রয়েছে, কিছু কিছু জায়গায় ডিগবি লেখা রয়েছে, খুব সুন্দর। বাইরে থেকে দেখো, বাইরে অনেক বড় একটা মাঠ আছে, এখানে খেলতে পারো। আর পিছনে কি আছে পেইন্টিংটা সম্পর্কে বলো? পেইন্টিংটা হচ্ছে দ্য পেইন্টিং অফ আ ইয়ক্লাব। ইয়ক্লাব হচ্ছে ওইখানে আমরা যেখান থেকে আসছি,
ইয়ট ক্লাবে আমি জানি না, আমি জীবনে যাই না, ভিতরে মনে হচ্ছে ক্লাবিং করে আর ইয়ট আছে। কি ইয়ট ক্লাবে কি করে? ইয়ট ক্লাবে ক্লাবিং করে আর ইয়ট ক্লাবে ক্লাবিং করে আছে। হোয়াটএভার দ্যাট মিন্স, মনে হয় একটা কাল্ট এখানে। আচ্ছা, তো আমরা এখন অর্ডার করি, ঠিক আছে? সো আমাদের কয়েকটা খাবার চলে এসেছে রেহামের। রেহাম, কি অর্ডার করেছো? Fish and chips. Fish and chips. So this is what I ordered. A seafood linguine pasta. It also seafood chowder. And it also digby scallops with mashed potato and some veggies. Looks really good. So guys, I ordered korechhilam seafood linguine pasta. So dekhte pachhi royeche shrimp. It also shrimp. Royeche digby fresh digby scallop. And onek cheese royeche ekhane. Very hot, but it's so creamy. সো গাইজ, দিগবি ডাউনটাউনে লাঞ্চ করার পর আমরা চলে আসলাম আমাদের এয়ারবিএনবি লোকেশনে, যেটা কিনা সেখান থেকে আরও 45 মিনিটসের ডিস্টেন্স। বাট এয়ারবিএনবি এই লোকেশনটা মানে মারাত্মক, খুবই সুন্দর। আমার পিছনে দেখতে পাচ্ছেন বে অফ ফান্ডি, ভিউটা জাস্ট অ্যামেজিং। চলুন আপনাদেরকে আমি পুরো প্রপার্টিটা দেখাই কেমন দেখতে। বিল্ডিংয়ের যে শেপটা সেটা খুবই ইউনিক, জাস্ট লুক অ্যাট দিস। অনেকটা এ শেপড একটা বাসা, এবং যেই ডেকটা দেখতে পাচ্ছেন সেখান থেকে সি ভিউটা দেখা যাবে, যেটা কিনা এটা। তো ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি। সো এই প্রপার্টিতে অনেক জায়গা আছে পেছনে খেলাধুলা করার জন্য। সো আমরা খুব সম্ভবত সকারও খেলবো এখানে। ওয়াও, so good. So this is our kitchen. So kitchen ta khubi bhalo, poripati sob kichu ache. So the plates sob kichu dao ache. To rate amra barbecue korte jacchi, khub khub ekta somoshya hobe na amader. Utensils sob kichu ache. So amra bazar kore niyechi jate rate amra khawa dawa korte pari. Ebong eta hocche deck, eta holo drawing room section ta. Very nice, very cozy. উপরে যদি যাই তাহলে আমাদের বেডরুমগুলো দেখতে পাবো। নাইস। সো ডান দিকে একটা বেডরুম এবং বাম দিকে একটা বেডরুম। সো মোস্ট লাইকলি এটা হচ্ছে মাস্টার বেডরুম। ঠিক বিছানাটা ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন সি ভিউটা, মারাত্মক, ফ্যান্টাস্টিক। এবং এই রুমটা অ্যাকচুয়ালি একই সাইজ, খালি এখানে সি ভিউটা নেই। বাট এই ভিউটাও খারাপ না, খুবই সুন্দর। সো বেসমেন্টে আরেকটা বেডরুম আছে, লেটস গো এন্ড চেক ইট আউট। সো এটা ফ্রিজ, ফ্রিজে কিছু নেই। ওরে বাবা, অনেক নিচে। লেটস গো। নাইস। সো নিচে তো আরো একটা ড্রয়িং রুমের মতো আছে। সো এই হচ্ছে লন্ড্রি রুম। নাইস। এবং নিচ থেকেও আমরা সি ভিউ দেখতে পাচ্ছি, কারণ প্রপার্টিটা অনেক উপরে, একটু উঁচু একটা জায়গায়। তো বেসমেন্ট হলেও এখান থেকেও সি ভিউ দেখা যায়, দ্যাটস রিয়েলি গুড। অ্যান্ড নিচে রয়েছে একটা ওয়াশরুম এবং আরেকটা বেডরুম, এবং এই বেডরুম থেকেও সি ভিউ আছে। ও, নাও লেটস গো টু দ্য ডেক সেকশন। ডেকের যে ভিউটা এটা তো মানে ব্রেথ টেকিং পুরো একদম। So let's go and check it out. Hey, holo deck view. Just look at this. So peaceful. Shanti mane pura ekhane dariye thakle ekta meditation er moto kaaj kore. Rida, ekta onek boro and fari, ekta onek hyper. এই হচ্ছে গ্যাস, গ্যাসটা অন করে দিলাম।
একটু আগুনটা জ্বলে উঠলো, কয়েকবার ট্রাই করতে হলো। আজকে রাতে আমাদের মেনুতে আছে হচ্ছে ফ্রেশ ডিগবি স্ক্যালপস, তারপরে আছে আমাদের ফিশ কেক, এটা আমরা ওভেনে করব, এবং আমরা স্ক্যালপটা করবো হচ্ছে বারবিকিউ মেশিনে যেটা কিনা বাইরে আছে, খুব শীঘ্রই আমরা সেখানে যাব। এবং থাকছে হচ্ছে স্যামন, এটা এখনো ফ্রোজেন, ফ্রেশ কিনতে পারিনি, বাট এটা আমরা করব। তো এখন আমি স্ক্যালপ প্রিপেয়ার করছি, উপরে আমি গার্লিক ক্রাশ করে দিয়ে দিচ্ছি, সো ফ্রেশ গার্লিক। সো যেটা করব, এত বদলেশন করার টাইম নেই আমার, সো আমি ভিতরে দিয়ে গার্লিকটাকে আমি ক্রাশ করে নিচ্ছি। সো এটার উপর পরে বাটার যাবে, বাটার দিয়ে আমরা খুব লো হিটে আমরা এটাকে স্লো কুক করবো স্ক্যালপটাকে, অ্যান্ড বাটারি বাটারি ডেলিশিয়াস। সো এখন আমরা স্ক্যালপসের উপরে বাটার দিব, আমরা কী দেবো বাটারগুলো ছড়িয়ে দিচ্ছি। স্ক্যালপসে বেশি সিজনিং দেওয়াটা ঠিক হবে না, এতে করে আমরা বেশি সিজনিং দিলে স্ক্যালপসের যে অরিজিনাল টেস্ট সেটা আমরা পাবো না, টেস্টটা আমরা অল্প সিজনিং দেবো। সিজনিং দেওয়াটা শেষ, এখন এটা আমরা বারবিকিউ মেশিনে দিয়ে দিব, অ্যান্ড দেন ইট উইল বি ডান। আর এখানে আছে আমাদের ফিশ কেক, সো এটা কেনা অ্যাকচুয়ালি, এটা ফ্রেশ বানানো না, বাট ফিশ কেক খেতে খেতে অনেক মজা, সো এটা কুকড হবে ওভেনের মধ্যে খুব শীঘ্রই। এখানে রয়েছে ইনোকি মাশরুম, এটাও খুব লাইটলি সিজন। সো এটা হচ্ছে আমাদের লাস্ট আইটেম যেটা আমরা প্রিপেয়ার করছি, শ্রিম্প। শ্রিম্পের সাইজগুলো ছোটো, বাট অনেকগুলো শ্রিম্প এখানে, সো এটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। হয়েছে, বাইরে এখন বৃষ্টি পড়ছে, অতটা ভারী বৃষ্টি না, বাট আমার মাথায় হুডি নাই, সো আই থিঙ্ক দুলাভাইকেই বারবার আসতে হবে অ্যান্ড চেক করতে হবে। ওয়াও, সিজলিং, নাইস নাইস, হয়েছে দুলাভাই, দ্যাটস গুড গুড। ইনোকি কুক হতে বেশ সময় লাগে না, এবং স্ক্যালপসও মনে হয় না বেশ সময় লাগবে, আর মেবি মেবি 7 মিনিটস। আহ, ভিউটা দেখে মানে এত শান্তি লাগে, নাইস। আমাদের স্যামন এখনো পুরোপুরি কুকড হয়নি, অ্যান্ড শ্রিম্প এটা মোটামুটি ডান, নাইস। সো এটা শেষ হতে আরও 6-7 মিনিটের মতো লাগতে পারে, তারপর আমরা ডিনার করব। ফুটবল খেলতে ইচ্ছা করছে, কিন্তু শুজ আনিনি ফুটবল খেলার জন্য, সো খালি পায়ে মনে হয় খেলতে হবে, বাট এখনও এত এনার্জি নেই যে খালি পায়ে খেলবো। তো আমাদের ফিশ কেকটা মনে হয় হয়ে গেছে, লেটস সি। আমার অডিয়েন্স কে কিছু বলবা প্লিজ, একটু বলবা তাদেরকে একটু সাবস্ক্রাইব করতে, একটু লাইক দিতে। গাইজ, আকাশটা এত সুন্দর লাগছে, মানে কি বলবো। তো আমাদের বারবিকিউ শেষ, লেটস সি ডিনার টেবিলের কি অবস্থা। নাইস নাইস, ভেরি নাইস, জাস্ট লুক এট দিস গাইজ। তো সব কিছু রেডি, আমাদের রয়েছে স্যামন, এখানে রয়েছে ফিশ কেক, ও নাইস, শ্রিম্পটা অসাধারণ লাগছে একদম পুরা, অ্যান্ড সেম হিয়ার ফিশ কেক। এখানে রয়েছে স্ক্যালপ, এটা ফ্রেশ ডিগবি স্ক্যালপ, এটা একদম ফ্রোজেন ছিল না, সো এটা খেতে খুব দারুণ হবে। এবং আমাদের ইনোকি মাশরুম, গুড জব সুমো ডেকোরেটিং দ্য টেবিল, লুকস রিয়েলি নাইস। রাইট নাও উই আর হ্যাভিং আওয়ার ডিনার, সব কিছু রেডি, সো ডিনারের পর গান হবে, ও গানের পরে মুভিও হবে, সো অনেক প্ল্যান আছে, হোপফুলি সব কিছুই করা হবে। সো নাও লেট মি এনজয় মাই ডিনার। সো এই হলো রাতের ডিগবি, সামনে সমুদ্র দেখা যাচ্ছে, একটু অন্ধকার হলেও দেখা যাচ্ছে, ব্যাকটা একটু বাড়িয়ে দিচ্ছি।
এখন বাতাস নেই, বৃষ্টিও নেই, ডেক থেকে খুব সুন্দর ভিউ। শেষ, এখন মুভির পর্ব শুরু। ও মা গো, আর ডর করে, আর ডর করে। গাছের হাতা নরে, আর ডর করে তো। সো গাইস, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে দিনটা অনেক অ্যাডভেঞ্চারাস হবে, কারণ কালকে আমরা যাচ্ছি ডিগবি নেকে। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগ। বাই বাই, টেক কেয়ার।